ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আমানত তুলে নেওয়ায় তারল্য সংকট বাড়ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে। এমন অবস্থায় কোভিড-19 ক্ষতিগ্রস্ত হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহজ শর্তে তহবিলের দাবি জানিয়েছে এসব প্রতিষ্ঠান। একই সঙ্গে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দেশে একটি কার্যকর বন্ড মার্কেট স্থাপনের সুপারিশ করেছে এ খাতের প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএফ। মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা এখন দেশে 33টি, যাদের 2.5 লাখের মতো গ্রাহক আছে ব্যক্তি আর প্রতিষ্ঠান মিলে। হিসেব বলছে এখাতের বিতরণকৃত ঋণের পরিমাণ এখন 67,153 কোটি টাকা, যার অর্ধেকই গেছে শিল্প খাতে। করোনার এই সময়ে সেই ঋণ পরিশোধের হার 90% থেকে কমে 40% নেমে এসেছে বলে জানিয়েছে এখাতের প্রতিষ্ঠানগুলো। আমরা এখন রিকভারি পেয়ে যাচ্ছি ইন অল রেসপেক্ট, সবগুলো ছোট বড় সবাই মিলিয়ে। তারপরেও আমাদের যে এনক্যাশমেন্ট এবং যে রিকভারি, এটার মধ্যে ছোট কোম্পানিগুলোর জন্য এক ধরনের একটু বিব্রতকর অবস্থা সৃষ্টি হতে পারে। সেটির জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে যে একটা অ্যাপ্রোচ করেছিলাম ফান্ড স্পেশাল একটা ড্রয়িং লিমিট দেওয়ার জন্য আমাদেরকে, এটা ঋণের মতো করে, সেটি আমরা সরকারের কাছে আবারও নিবেদন জানাবো, যাতে করে সব লেভেলের সবগুলা NBFI টিকে থাকার জন্য সাপোর্টটা আমরা পেতে পারি। একটা সিস্টেমিক প্রবলেমে পড়েছি, সব ব্যাংক আমাদের কাছ থেকে টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা আমাদের থেকে ছোট আছে তারা প্রবলেমে পড়েছে যে সবগুলো ব্যাংক একই সাথে একই টাইমে সব তাদের কাছ থেকে টাকা ওঠানোর জন্য চাপ দিচ্ছে। তো এই জন্যই আমরা চাই যে এই মুহূর্তে ব্যাংকগুলো আর একটু সহনশীল ভূমিকা দেখাক এবং সেন্ট্রাল ব্যাংক থেকেও আমাদেরকে কিছু লিকুইডিটি সাপোর্ট দেওয়া, যাতে এই সিস্টেমিক রিস্ক থেকে আমরা বাঁচতে পারি। শুধু ঋণ আদায় নয়, প্রধান নির্বাহীরা বলছেন এই সময় কমেছে আমানতের প্রবাহ, যার বড় কারণ প্রতিষ্ঠানগুলোর আমানতের ধরন, যেখানে গড়ে 68% সংগ্রহ করা হয় সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে, মাত্র 1% আসে বন্ডার ঋণপত্রের মাধ্যমে। অথচ পাশের দেশ ভারতেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বড় উৎস বন্ড মার্কেট। ওভারঅল আমরা এখনো NBFI সেক্টর প্রায় 37% ব্যাংকগুলো থেকে লোন নিই, এবং সেই ব্যাংকগুলো যখন লিকুইডিটি টাইট হয় তখন অন্যদিকে এই লোনগুলো বন্ধ করে দেয়, এবং তখনই NBFI স্পেশালি মাঝারি এবং ছোট NBFI গুলার লিকুইডিটি প্রবলেম হয়। এই প্রবলেমটাকে দূর করার জন্য আসলে বিদেশে NBFC গুলো মেজর ফান্ডিং গুলা করে বন্ডের মাধ্যমে। বন্ড গুলা কি, যে লং টার্ম বন্ড, 5 ইয়ার্স 10 ইয়ার্স ইনস্ট্রুমেন্ট ছেড়ে NBFI গুলো সেই টাকাগুলো কালেক্ট করে, সেই টাকা দিয়ে তারা লোন ডিসবার্সমেন্ট করে। তাহলে এই যে শর্ট টার্ম ডিপোজিটের যে মিসম্যাচ এবং ব্যাংকের উপর যে ডিপেন্ডেন্স, এটা কমে যায়। সেই সঙ্গে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সুশাসন আরো জোরদার করা প্রয়োজন বলেও মনে করেন প্রধান নির্বাহীরা। জানানো হয় এখাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ এখন 9.5%, তবে ব্যাংকের তুলনায় অবস্থান ভালো সম্পদ আর বিনিয়োগের বিপরীতে আয়ের সূচকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।